بسم الله الرحمن الرحيم. জি, আজকে জুমার সময় নামাজ পড়েন না? এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, এই শাবান মাসে শুধুমাত্র একটি আমল আছে, বেশি বেশি করে সিয়াম পালন করবেন। শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করবেন সাধ্যমাফিক। এক্ষেত্রে খাস করে শুক্রবার আর খাস করে শনিবার এই একদিনের সিয়াম পালন করবেন না। যদি বৃহস্পতিবার রাখেন, শুক্রবারেও সিয়াম পালন করতে পারবেন। যদি না পারেন, সোমবার বৃহস্পতিবার, এই সোমবার বৃহস্পতিবার এই দুই দিন কমপক্ষে সিয়াম পালন করার চেষ্টা করেন। সাথে বৃহস্পতিবার রোজার সাথে আপনি শুক্রবারকেও সংযুক্ত করতে পারেন। এই একটি আমল আছে এই শাবান মাসের মধ্যে, আর কোনো আমল নেই। বাকি পাঁচটি আমলের কথা আমি বলেছি এই শাবান মাসের মধ্যে, সেগুলি বেদাতি আমল, খুতবার মধ্যে আলোচনা করেছিলাম। এক নম্বর হচ্ছে যে খাস করে 15 শাবানের রাতের দিনে শ্যাম পালন করা, খাস করে ওই দিন শ্যাম পালন করা যাবে না। ওটির এটি এই এ সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সেটি বানোয়াট, এ হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। এ হাদিসের মধ্যে কথিত জাল হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তোমরা এই 15 শাবানের রাতের দিনের বেলা সিয়াম পালন করো। এ হাদিসটা বানোয়াট, এর মধ্যে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনু আবি সাবরা নামে পরিচিত একজন জালকারী আছে। একে ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং ইয়াহ ইবনে মাইন বলেছেন যে এ ব্যক্তি হাদিস বানাতো, জাল করত। অতএব এই জাল হাদিসের উপরে আমল করা যাবে না, খাস করে 15 শাবানের দিনে সিয়াম পালন করা যাবে না। হ্যাঁ, আপনি অন্যান্য দিন শ্যাম পালন করতেছেন, এখন ওই দিনটাও পড়ে গেল, শ্যাম পালন করার অন্তর্ভুক্ত হয়ে গেল, করতে পারেন। কিন্তু এই হাদিসের কারণে ওই খাস করে ওই দিনে শ্যাম পালন করবেন সেটা করা যাবে না। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, তৃতীয় বিষয় যে বেদাত যেগুলি সেগুলির পাঁচটি আছে, তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে যে এই রাতের কোনো ফজিলত আছে কিনা, 15 শাবানের রাতের ফজিলত আছে কিনা। এই রাতের ফজিলত সম্পর্কে যেসব হাদিসগুলি বর্ণিত হয়েছে এগুলো বিতর্কিত হাদিস, কিছু বানোয়াট আছে, কিছু খুবই দুর্বল, কিছু দুর্বল। একটা দুর্বল হাদিসকে কেউ হাসান পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন, বলেছেন যে এটা হাসান, কিন্তু সেটি অনেক বিতর্কিত। অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে হাদিসটি দুর্বল। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে এই তার বান্দাদের দিকে, মানুষের দিকে পৃথিবীতে দৃষ্টি দেন, এবং মুশরিক আর হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এ হাদিসটা বিতর্কিত, অধিকাংশ মুহাদ্দিসিনগণ বলেছেন দুর্বল, কয়েকজন মুহাদ্দিসিন বলেছেন যে এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহ এ রাতে মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে, পরস্পরের মধ্যে যে গোলমাল আছে, হিংসুক ব্যক্তি এবং পরস্পরের মধ্যে গোলমালকারী ব্যক্তি, এই দুইজনকে বাদ দিয়ে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা প্রার্থনা করলে। এই হাদিসটাকে কেউ কেউ হাসান বলেছেন। তবে এই বিতর্কিত হাদিসের দিকে না যাওয়াই ভালো, যেটি সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, যেটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাক দেন, কে তোমরা আমার কাছে আমাকে ডাক দিচ্ছ ডাকো, আমি ডাকে তোমার ডাকে সাড়া দেব, কে কিছু চাচ্ছ চাও আমি তোমাকে দেব, কে ক্ষমা প্রার্থনা করছো ক্ষমা প্রার্থনা করো আমি ক্ষমা করব। ওই রাতটাও এর অন্তর্ভুক্ত। সারা বছরের প্রত্যেক রাতেই কেউ যদি অন্য রাতে এবাদত করে অভ্যস্ত থাকে, বড় রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা আমল কারো যদি জীবনে থাকে, তাহলে সে এই রাত্রেও ওই আমল করবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 11 রাকাত সালাত আদায় করা যদি করার অভ্যাস থাকে আপনার মাঝে, তা আপনি করবেন, সমস্যা নেই। আরেকটি হচ্ছে খাস করে এই ক্ষমা প্রার্থনা করার হাদিসটা, শুধুমাত্র এই হাদিসটা, যদিও অধিকাংশ মহাদিসের বিতর্কিত বলেছেন, দুর্বল বলেছেন, কয়েকজন বললাম যে তারা হাসান বলেছেন, আমরা এই বিতর্কিত হাদিসের দিকে যাব না, ওই সহিহ হাদিস মানব।
বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে যেটা বর্ণিত হয়েছে। অন্য রাতে যদি আমি ফজরের নামাজের আগে কিছুটা উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অভ্যস্ত হই, কিছু চেয়ে অভ্যস্ত থাকি, এ রাতেও আমি ওই আমলটা করব, সমস্যা নেই। এরপরে আরেকটি হচ্ছে, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে এই রাতে যদি কেউ কিয়ামুল লাইল করে করতে পারবে কি না। এই কিয়ামুল লাইল করার তিনটা স্তর আছে। একটা হচ্ছে অন্য রাতে যদি আপনি কিয়ামুল লাইল করে অভ্যস্ত হন, তাহাজ্জুদের নামাজ পড়ে অভ্যস্ত হন, তাহলে আপনি এ রাতেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোনো বাধা নেই। যদি অন্য রাতে অভ্যস্ত হন তাহলে আপনি এ রাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কোনো বাধা নেই। কিন্তু খাস করে আপনি যদি এ রাতে কিয়ামুল লাইল করেন, কিছু নামাজ পড়েন, ওটা বেদাত, ওটার দলিল নাই। ওটার দলিল আছে কি? ওই আলী রাদিয়াল্লাহু আনহু হতে বানোয়াট হাদিস, যে বর্ণনাকারীর কথা আমি বলেছি, আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ পরিচিত হচ্ছেন ইবনু আবি সামরা নামে, ওই জালকারীর হাদিসের মধ্যে কিয়ামুল লাইল করার কথা পাওয়া যায়, বানোয়াট হাদিসের মধ্যে পাওয়া যায়। অতএব কিয়ামুল লাইল কেউ যদি এই রাতে খাস করে করে তাহলে সেটা বেদাত। এরপরে যদি নির্দিষ্ট করে আবার যে 12 রাকাত, 14 রাকাত অথবা 50 রাকাত অথবা 100 রাকাত সুরা ফাতিহার পরে 30 বার সুরা ইখলাস পড়ার মাধ্যমে সালাত আদায় যদি কেউ করে, তাহলে এটা আরও বেশি বড় বেদাত। কারণ এগুলি আলাদাভাবে বর্ণিত হয়েছে বানোয়াট হাদিসের মধ্যে, সবগুলি বানোয়াট। অতএব কোনো খাস করে এই রাতে কোনো ইবাদত করা যাবে না, কোনো ইবাদত করা যাবে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই এই রাতকে ভাগ্যরজনী মনে করে, এটা মিথ্যা দাবি, জাল কথা, মিথ্যা দাবি। এটা কোরআনের অপব্যাখ্যা করা হয়। সূরা দোখানের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হামিম এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। এরপরে ওয়াল কিতাবিন মুবিন, কিতাবে মুবিন অর্থাৎ সুস্পষ্ট কিতাবের কসম, আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই সুস্পষ্ট কিতাবকে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। এই বরকতময় রাতেকে বলছেন ওনারা যে লাইলা মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে সবে কদর, এই 15 শাবানের মধ্যের রাতকে। এটা মিথ্যা দাবি, কেউ একজন বলেছেন, কিন্তু ও এটা জাল কথা, মিথ্যা কথা, এটা সঠিক না। কারণ কোরআন নাজিল হয়েছে বরকতময় রাতে, সেটি হচ্ছে লাইলাতুল কাদারে, রমজানের মধ্যে, শেষ দশকের মধ্যে, লাইলাতুল কাদারে। আর এর পরে বলা হচ্ছে ফিহা ইউফুরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফুরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রজ্ঞাপূর্ণ প্রত্যেকটি বিষয়ের সমাধান করা হয়। এই এক বছরে একজন মানুষের ভাগ্যে যা কিছু ঘটবে সেগুলি এই রাতে পুনর্বণ্টন করা হয়, সেটি হচ্ছে লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার রমজান মাসের মধ্যে। কিন্তু এই জালকারীরা এই আয়াতের অপব্যাখ্যা করে, বলা তারা বলছে যে বরকতময় রাতের দ্বারা বোঝানো হয়েছে সর্বরাত রাতকে, এটা মোটেই ঠিক না, বানোয়ার দাবি, মিথ্যা দাবি। আরেকটি বিষয় হচ্ছে যে হালুয়া রুটি তৈরি করা, এগুলি ভিত্তিহীন, এগুলি ভিত্তিহীন, হালুয়া রুটি এগুলি তৈরি করা যাবে না, পাড়া প্রতিবেশীকে দেওয়াও যাবে না, দিলে পারে তাদেরকে বোঝাতে হবে যে এগুলি ঠিক না, এগুলি ঠিক না, আমরা এগুলি গ্রহণ করি না। এভাবেই এই এই বেদাতগুলি প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। জি, বায়াতের বিধান, বায়াতের বিধান হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানের আন্ডারে যদি ইসলামিক রাষ্ট্র হয়, আর তাহলে সরকারের হাতে বায়াত করতে হবে, যে মুসলিম প্রধান হবে তার হাতে বায়াত করতে হবে। এছাড়া পীরদের, হুজুরদের, বড় বড় আলেমদের বায়াত বেদাতি বায়াত, যত বায়াত তত ইসলামকে বিভক্ত করা হয়েছে। এই বেদাতি বায়াত ইসলামকে টুকরো টুকরো করেছে, মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করেছে, এগুলি বেদাতি বায়াত, এসব বায়াত করা গেল না। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে এই সব বায়াতগুলি মুসলমানদেরকে সাবাবু তাশাত্তুতি ওয়া তাফাররুক, ফিরকা ফিরকা করার কারণ, দলে দলে বিভক্ত করার কারণ, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, অবস্থাটা এরকম। এই জন্যে এই বায়াত বেদাতি বায়াত, যেসব বায়াত সমাজের মধ্যে চালু হচ্ছে, সেটা যে কোনো মাঝহাবের অনুসারী হুজুর হোক
অথবা সহি আকিদার হুজুর হোক, যদি এই ধরনের বায়াত গ্রহণ করে তাহলে উনি বেদাতের সাথে জড়িত, এক্ষেত্রে বেদাতের সাথে জড়িত। অবশ্যই ক্ষমা হবে। এই যে এটা একটা পার্থক্য, কেউ যদি ভুল করে শিরক করে থাকে, কুফুরি করে থাকে, এখন সে তওবা করলে তওবা কবুল হবে কিনা? দেখেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, সে তিস্ত অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, কে দোয়া করছো দোয়া করো তাকে সাড়া দিব, কে কিছু চাচ্ছ তাকে আমি দেব, বলা হচ্ছে কে ক্ষমা প্রার্থনা করছো ক্ষমা করব। এখানে কিন্তু মুশরিক আর হিংসুক ব্যক্তি ছাড়া এই শর্ত দেওয়া হয়নি। মুশরিক ব্যক্তিও যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে তাহলে তাকেও ক্ষমা করা হবে। সহি হাদিসের কত উপকারিতা, আর বিতর্কিত দুর্বল হাদিসের অপকারিতা দেখে। তো মুশরিক শিরক করেছে, একজন অমুসলিম কাফের ছিল, মুশরিক ছিল, সে যখন ইসলাম কবুল করলো তখন তো তার আগের শিরকের কুফুর, শিরকের কুফুরের যত গুণা আছে সব আল্লাহ ক্ষমা করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে। অতএব কোনো মুসলিম যদি শিরকের সাথে শিরক করে থাকে, মাজারে গিয়ে সিজদা করে থাকে, মাজারে গিয়ে সেখানে হাত তুলে যদি পীর সাহেবের কাছে কিছু চেয়ে থাকে, মাজারে যদি কোনো কিছু দান করে থাকে পীর সাহেবের নামে, এই মৃত ব্যক্তির নামে, এগুলি শিরক, ইসলাম থেকে বের হয়ে যায়, পূর্বের যত আমল আছে সবগুলি বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এই শিরকের দ্বারা। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং ক্ষমা করে দেবেন। এই জন্য আবার তওবা করতে হবে শর্ত অনুযায়ী। তওবাটা হচ্ছে একটা ইবাদত। তওবা মানে কি? ফিরে আসা, আল্লাহর পথের দিকে ফিরে আসা। তো আপনি শিরক করেছিলেন, কুফুরি করেছিলেন, ওই পথকে ত্যাগ করে আল্লাহর পথের দিকে ফিরে আসছেন, এটা একটা ইবাদত। এখলাস থাকতে হবে এক্ষেত্রে, তওবার ক্ষেত্রে এখলাস থাকতে হবে। আপনাকে অনুতপ্ত হতে হবে যে আমি ব্যথিত অনুতপ্ত। তওবার দ্বিতীয় নম্বর শর্ত, এখলাস থাকতে হবে, অনুতপ্ত হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে ওই শিরক থেকে কুফুরি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে আপনার ওই শিরকে আর কুফুরিতে আর কখনো ফিরে যাব না, এই প্রতিজ্ঞা করতে হবে। পঞ্চম নম্বরের শর্ত হচ্ছে আপনার তওবার কবুলের সময়ের মধ্যে তওবা করতে হবে। কিছু সময় আছে চাইলে তওবা করলে কবুল হবে না, যেমন আপনি বলছেন যে আমার আত্মাটা হয়তো বা এই মুহূর্তে বের হয়ে যাবে, এই সময় যদি আপনি তওবা করেন তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম আকাশে যখন উদিত হবে, বড় কিয়ামতের বড় আলামত, তখন কেউ তওবা করলে এই দৃশ্য দেখে তওবা কবুল হবে না। এরপরে ষষ্ঠ নম্বরের শর্ত হচ্ছে মানুষের হক নষ্ট করে থাকলে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে, কারো গীবত করে থাকলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার গীবত করেছি, তোমার মধ্যে এই ত্রুটিটা আছে, আমি অন্যের সামনে এটা বর্ণনা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারো জবরদখল করে থাকলে, কোনো কিছু অন্যায়ভাবে ভক্ষণ করে থাকলে সেটি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর না হয় ফিরিয়ে দিতে হবে, না হয় ক্ষমা চাইতে হবে। যদি সত্যিকারে অনুতপ্ত হয়ে থাকে এই পাপের কারণে, লজ্জা লাগবে না তার কাছে ক্ষমা চাইতে, লজ্জিত হবো না। আর যদি অনুতপ্ত না হয়ে থাকি, আল্লাহকে ভয় না করে থাকি, তাহলে ওর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগবে, তখন আর সে ক্ষমা চাইতে যাবে না। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির নিকটে এক ব্যক্তি এসে বললেন যে শেখ, আপনার আমি অনেক গীবত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন উনি বললেন, যেগুলি গীবত করেছিলা, যেগুলো করেছিলা সেগুলি ক্ষমা করলাম, এখন যদি করো ওটাও ক্ষমা করলাম, ভবিষ্যতে যদি আবার গীবত করো সেটা ক্ষমা করলাম। বড় অন্তর, বিশাল হৃদয়ের মালিক ছিলেন। তো ছয় নম্বরের শর্ত হচ্ছে অন্যের হক নষ্ট করে থাকলে সেটা এই আদায় করতে হবে। সাত নম্বর শর্ত হচ্ছে বেদাত থেকে মুক্ত হতে হবে। শিরক কুফরি থেকে তো মুক্ত হতেই হবে, বেদাত থেকেও মুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিদআতির তওবার পথকে বন্ধ করে দিয়েছেন যে পর্যন্ত সে বেদাতকে ত্যাগ না করবে। বেদাতটাকে ত্যাগ না করা পর্যন্ত তওবা আল্লাহ কবুল করবেন না। এই জন্য বেদাত ত্যাগ করে তওবা করতে হবে। আর বেদাত থেকে তওবা করার অর্থ হচ্ছে বেদাতকে ছেড়ে দেওয়া। আপনি বেদাতের সাথে জড়িত আছেন, আপনি তওবা করতে চাচ্ছেন, তওবা কবুল হবে না। ওই বেদাত ছাড়বেন, বেদাত ছাড়বেন, তারপরে তওবা করবেন অন্য গুনাহ থেকে, কবুল হবে ইনশাআল্লাহ।
এই শর্তগুলি, সাতটি শর্ত আমি আপনাদের সামনে বললাম, এই শর্তগুলি খেয়াল রেখে তওবা করতে হবে। চিনার প্রক্রিয়া আছে এই দল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। 73 দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, সেই দলটি কোনটি, এটিও হাদিসের মধ্যে উত্তর আছে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে আল জামাআ, সে দলটি হচ্ছে জামাআত। এই জামাত বলতে কি বোঝানো হয়েছে এটিরও আবার ব্যাখ্যা আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জামাত দ্বারা বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো সমাজের মধ্যে বসবাস করে আর সে ব্যক্তি যদি হকের অনুসারী হয়, একজনও হয় সে, আর বাকিরা যদি হকের অনুসারী না হয়, সত্যের অনুসারী না হয়, তাহলে ওই এক ব্যক্তি হচ্ছে জামাত। হকের অনুসারী আপনি কীভাবে বুঝবেন কে হকের অনুসারী আর অন্যরা হকের অনুসারী না? এটা আমরা খুব সহজে বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি হকের অনুসারী। একটু পরে বলি, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দলটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি সে দলটি হচ্ছে সেই দল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী এবং কিসের উপরে ছিলেন? কোরআন এবং সুন্নাতের উপরে ছিলেন। এখন এই সুন্নাতের পরে যারাই বেদাতের সাথে জড়িত হয়েছে এই দল থেকে তারা ছিটকে পড়েছে, এই দলের বাইরে চলে গেছে। সুন্নাতের সাথে শুধু সুন্নাত বললে হয় না, সাথে আরেকটি শব্দ লাগানো প্রয়োজন হয়ে পড়েছে বর্তমান সমাজের মধ্যে, সেটি হচ্ছে সহি সুন্নাহ। এর কারণ কি? কারণ বেদাত এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে এই সহি সুন্নাহ না বললে সুন্নাত, মানে বেদাতকে এমনভাবে সুন্নাত হিসেবে পালন করছে মানুষে যে যদি আপনি এই সহি না বলেন, সহি কথা না লাগান, তাহলে পার্থক্য করতে পারবেন না। কেউ একটা বেদাত করছে, ওই বেদাতটাই তার কাছে সুন্নাত, আর আমরা যে সহি হাদিস ভিত্তিক আমল করছি এটা তার কাছে বেদাত, সেটা সুন্নাত মনে করে না, এ কারণে ঘৃণা করে, অপছন্দ করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন তুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে গোরাবা কারা হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রসুল সাল্লাল্লাহু বললেন গোরাবা হচ্ছে তারাই যারা সংখ্যায় হবে নেককার কম সংখ্যক লোক, নেককার কম সংখ্যক লোক। এই নেককার কম সংখ্যক লোক এদের যারা অনুসরণ করবে তাদের সংখ্যা হবে কম, আর যারা এদের বিরোধিতা করবে তাদের সংখ্যা হবে বেশি, তাদের সংখ্যা হবে বেশি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটির পরিচয় তুলে ধরেছেন হাদিসের মধ্যে। অতএব কারা এই দলটি খুব সহজেই বোঝা যায়। আমরা নিজেরা দাবি করতে রাজি না যে এই দলটা আমরাই, আমি ব্যক্তিগতভাবে এভাবে বলি যে আমরা দাবি করতে রাজি না আমরাই, আমরা আশাবাদী, আমরা আশাবাদী যে আমরা সেই দলের অন্তর্ভুক্ত। কারণ বেদাতের সাথে কোনো প্রকার আপোষ আমরা করি না, যখনই কোনো হাদিস সহি হিসাবে প্রমাণিত হয় আমাদের সামনে আসে অকপটে নির্দ্বিধায় কোনো প্রকার সংকোচ ছাড়াই আমরা সেটা মেনে নিই। অতএব আমরা যদি সেই দলটির অন্তর্ভুক্ত না হই তাহলে এই দলটির ভুক্ত কারা এটা খোঁজা খুব কঠিন, এটা খুব কঠিন। কিয়ামত দিবস পর্যন্ত একটি দল হকের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে এ মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক হাত্তা তাকুমাস সাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের একটি দল
কিয়ামত দিবস পর্যন্ত হকের ওপরে প্রতিষ্ঠিত থাকবে। এই একটি দল হকের ওপরে, সেই দলটি হচ্ছে ওই দলটি যে 73 দলের একটি দলের কথা বলা হয়েছে সেটি। এই দলের পরিচয় দিতে গিয়ে মুহাদ্দিসিন বলেছেন যে এই দলটি হচ্ছে আহলুল আসার, আহলুল হাদিস, যারা হাদিসের অনুসারী এবং যারা সুন্নাতের অনুসারী, সেই দলটি হচ্ছে এরা, ওই দলটি হচ্ছে এরা। অতএব আমরা আশাবাদী, আমরা সেই দলের অন্তর্ভুক্ত। একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে দু একদিন আগেই কোনো এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব জিজ্ঞাসা করছেন যে আহলে হাদিস নামটা আসলো কেন, এটার কারণ কি। ওনারা তো একটা মাজহাবের মতো হয়ে গেছে। আমি বললাম না, আহলে হাদিসরা এরা কোনো মাজহাব নয়। একজন হানাফি হয়েও সে আহলে হাদিস হতে পারে, একজন হানাফি হয়েও, একজন শাফি মালিক হাম্বালি মাজহাবের অনুসারী হয়েও সে দাবি করছে আমি হানাফি, সে আহলে হাদিস হতে পারে। আহলে হাদিস কারো ব্যক্তি সম্পত্তি নয়। কেউ হানাফি হয়ে যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথার অনুসরণ করে, ইজা সহিহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, তাহলে কেউ কোনো হানাফি ব্যক্তি যদি সহিহ হাদিসের অনুসরণ করে তাহলে সে হানাফিও থাকলো, আবার সে হাদিসের অনুসরণকারী হওয়ার কারণে আহলে হাদিসও হলো। অতএব হানাফি থেকে আহলে হাদিস হওয়ার প্রয়োজন পড়বে না, হানাফি থেকেও আহলে হাদিস হতে পারবে যদি কোনো হানাফি সহিহ হাদিস অনুযায়ী আমল করে। আমরা চাই এই দলটা আরও বাড়ুক সমাজের মধ্যে, এই দলের, এই একটি দল যে দলটি জান্নাতে যাবে এই দলটির সংখ্যা বাড়ুক, আমরা চাই এটা। মানুষকে আমরা আমাদের থেকে দূরে সরাতে চাই না, সহিহ হাদিস সহিহ হাদিসের অনুসরণ করার জন্য আমরা মানুষকে উৎসাহিত করছি, তাদেরকে আমরা দুশ্মন মনে করি না, শত্রু মনে করি না। অতএব এটি কোনো মাজহাবের নাম নয়, এটি একটা তরিকার নাম, যে তরিকাটা হচ্ছে সালাফে সালিহিনের তরিকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি তরিকা। একটা কথা মনে রাখতে হবে, কোরআন আল্লাহর বাণী, স্বয়ং সম্পূর্ণ কিতাব, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো আছে, সহিহ সুন্নাহ। কোনো ব্যক্তি যদি কোরআন মোটেই না পড়ে, হাদিসগুলি যদি শুধু পড়ে, তাহলে কিন্তু সব মাসলা মাসাল জেনে যাবে, কারণ কোরআনে যেসব বিধিবিধানগুলি আছে হাদিসের মধ্যেও সেগুলি আছে। একজন মানুষ তার মুসলিম হিসাবে যেসব করণীয়গুলি আছে হাদিসের মধ্যে পেয়ে যাবে। এ কারণে ইমাম আওজাই আরও কেউ কেউ বলেছেন যে কোরআন হাদিসের ব্যাখ্যার মুখাপেক্ষী, কেউ বাদে মনে করেন না এই কথাটা, কিন্তু সুন্নাত কোরআনের মুখাপেক্ষী নাও হতে পারে। ব্যাখ্যা আছে কিভাবে, কোরআনও যেমন আল্লাহর পক্ষ থেকে, হাদিসগুলিও কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, উভয়টাই ওয়াহী। এই কোরআনের যে মধ্যে যেটা অস্পষ্টতা আছে সুন্নাতের দ্বারা সেটাকে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে, পরিপূরক কোরআনের জন্য সুন্নাত। বলা হয়েছে নামাজ আদায় করো, কয় রাকাত কোন আক্তে পড়বো, ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, কিছুই কোরআনের মধ্যে বলা হয়নি। হাদিসের মধ্যেও পাওয়া যাচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বলা হয়েছে, যেমন কোরআনে বলা হয়েছে, হাদিসের মধ্যেও কোরআন নামাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, কোরআনে যেমন নির্দেশ দেওয়া হয়েছে নামাজ পড়ার ব্যাপারে, নামাজের ক্ষেত্রে অলসতা করতে নিষেধ করা হয়েছে, হাদিসের মধ্যেও অলসতা করতে নিষেধ করা হয়েছে। তো বিষয়গুলি যে সুন্নাত ছাড়া যদি আপনি কেউ কোরআন বুঝতে যান, আর কেউ যদি বলে যে আমি শুধু কোরআনই মানবো হাদিস মানবো না, সে তো মুসলমানই না, কোশ্চিনকালেও তার পক্ষে ইসলাম মানা সম্ভব না, সে ইসলাম পাবেই না। নামাজ পড়তে বলেছে, আপনি কয় রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজই নাই, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মানে দেখান কোরআন মাজিদের মধ্যে কোথায় আছে এই রাকাতগুলি, কী পড়বেন আপনি, কোন পদ্ধতিতে পড়বেন কোরআনে কোথায় আছে, না শুধু সালাতের কথা বলা হয়েছে, সালাত আদায় করতে বলা হয়েছে, সালাতের হেফাজত করতে বলা হয়েছে কোরআন মাজিদের মধ্যে, অলসতা করতে না করা হয়েছে, সুন্নাতের মধ্যে সব এসে গেছে বর্ণনা, ডিটেলস বিস্তারিত বর্ণনা এসেছে, অনেক বেশি না সুন্নাতের মধ্যে। ওখানে কী বলা হলো, নামাজ পড়ার নির্দেশ দেওয়া হলো, হেফাজত করতে বলা হলো, নামাজের ক্ষেত্রে অলসতা না করতে নিষেধ করা হলো, কোরআন মাজিদ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন সতর্ক করে দেওয়া হলো, আর কত বেশি ব্যাখ্যা সুন্নাতের মধ্যে দিতে হচ্ছে, যাকাত ফরজ করা হলো কোরআন মাজিদের মধ্যে, যাকাত দিতে বলা হয়েছে, এখন কী পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোন কোন সম্পদের ক্ষেত্রে যাকাত দিতে হবে, কোথায় এসেছে
সুন্নাতের মধ্যে, হাদিসের মধ্যে। এই চার মাজহাব আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা, এক সময় হয়তো বা ছিল না, অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের মানসিকতার পরিবর্তনের কারণে পরবর্তীতে হয়ে গেছে, কথা বোঝা গেছে? এক সময় ছিল না। চার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তাদের মধ্যে মারামারি কাটাকাটি এরকম ছিল না, মহাব্বত ছিল। কারণ তারা সকলেই সত্যটা উন্মোচন করার, বের করার জন্য চেষ্টা করেছেন। যখন তারা পান নাই তখন বলে দিয়েছেন যে আমি যেটা বলতেছি তোমরা সেটা লিখো না, আজকে একটা ফতোয়া দিই, কালকে সেটাকে আবার প্রত্যাহার করি, কালকে একটা ফতোয়া দিই, তারপরের দিন আবার ওটা প্রত্যাহার করি। কারণ হাদিসগুলি সংকলিত না হওয়ার কারণে তারা এভাবে পরিবর্তন করেছেন ফতোয়ার ক্ষেত্রে, তাদের মধ্যে এখলাস ছিল। আর ওই যে চার ইমামই বলে গেলেন যখনই সহিহ হাদিস পাবে তখনই সেটি আমার মাজহাব, অতএব ওই সময়ে এটা সাংঘর্ষিক ছিল না। কিন্তু পরবর্তীতে আমাদের মুসলিম সমাজকে এই মাজহাবি কোন্দল বিভক্ত করে ফেলেছে গোলামির কারণে। গোলামির কারণে অনেকটাই বলা যায় যে সাংঘর্ষিক হয়ে গেছে, আমরা এক কাতারে থাকতে পারছি না। জি, সাংঘর্ষিক হইলে আমরা ওভাবে নিয়ে যেতে পারবো না, ওভাবে আমাদের নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমরা ধরে নিব যে ওরাও মুসলিম, তারাও মুসলিম, তবে মুসলিম হিসাবে এখানে ত্রুটি থাকতে পারে, তাদের মধ্যে ত্রুটি আছে, অনেকে সংশোধন হচ্ছে, ভবিষ্যতে আরও সংশোধন হবে, এই জন্য আমরা ওই পর্যায়ে নিয়ে যাবো না ইনশাল্লাহ। সবাইকে মুসলিম মনে করি। জি, তিনজন জাকাত দেয় আর দুইজন গরিব, খুবই গরিব, একই সংসারে থাকে নাকি আলাদা সংসার? যদি এক্ষেত্রে আলাদা সংসার হয়, একই সংসারে না হয়, তাহলে এই ভাইদের যে জাকাত বের হয়, তারা যদি মনে করে যে না আমার ভাই বোনকে আমি জাকাত খাওয়াবো না, আমি আমার নিজের সম্পদ থেকে তাদেরকে সহযোগিতা করব, ভালো, যদি সেটা সক্ষম না হয় তাহলে পারে যদি জাকাত থেকে দেয় দিতে পারবে। বোঝা গেছে কথা? বাবা আর ছেলের ক্ষেত্রে বাবা ছেলেকে, ছেলেদেরকে জাকাত দিতে পারবে না, ছেলেরা বাবাকে জাকাত দিতে পারবে না, ওটা আলাদা বিধান। কিন্তু আমার ভাই, আমি ধনী, আমার ভাই দরিদ্র, আমি, আমার হয়তো সামর্থ্য নাই যে আমি আলাদাভাবে তাকে দিয়ে সহযোগিতা করে তার সংসার চালাবো, এখন আমি তাকে ওই জাকাত থেকে দিতে পারবো। যদি গরিব হয়, গরিব হয় এবং আলাদা সংসার হয়। না, স্বর্ণকে রূপার হিসাবে হিসাব করা যাবে না, স্বর্ণকে রূপার হিসাবে হিসাব করা যাবে না, আপনি টাকাকে রূপার হিসাবে হিসাব করবেন। এখন মনে হয় 1,000-1,200 টাকা ভরি রূপা, তো 1,200 টাকা বা 1,500 টাকা ভরি যদি রূপা হয়, তাহলে যে রূপা আপনার কাছে আছে এটা বিক্রি করতে যে 52.5 তোলার রূপার দাম 595 গ্রাম, রূপার দাম যেটা হবে ওই ওইটার আপনাকে জাকাত দিতে করতে হবে। জি, সে আগে শিয়া ছিল না, আমার সাথে ওনার পরিচয় অফিসে জয়েন করছে, সে 5-6 মাস এর আগে। কেউ শিয়া হয়ে গেলে অনেক মজা পায়, এই জন্যে সহজে, জি, কেউ শিয়া হয়ে গেলে সে মজা পায়, এই জন্যে সে আর পরিবর্তন হতে চাচ্ছে না। এই মজাটাকে যখন সে পাপ মনে করবে তখন সে বুঝতে পারবে যে আমি ভুল করতেছি। শিয়াদের একটা আকীদা হচ্ছে নেকায়ে মোতা, আপনি
কোনো মহিলার সাথে চুক্তিবদ্ধ হইলেন যে দুই ঘন্টা তোমাকে আমি নিয়ে থাকবো, এত টাকা তোমাকে দিব, দুই ঘন্টার জন্য আপনি তাকে চুক্তি করে ব্যবহার করবেন, শিয়াদের নিকটে এটা জায়েজ, এগুলি জায়েজ, ইরানে এগুলি চলে এবং তাদের পার্লামেন্টে এটি পাশ করা হয়েছে। ইরানে পাঁচ ছয় বছর আগে এটা পাশ করেছে, আগে পাশ ছিল না। এখন কোন জায়গাতে গেলে নাউজুবিল্লাহ মিন জালেক মহিলারা আছে, কোন ক্যাটাগরির মহিলা আপনি নিবেন, একটা কাগজ ধরিয়ে দেবে, সিগনেচার করবেন, নেকামতা হয়ে গেল, সকালবেলাতে যখন আপনি চলে যাবেন আবার আর একটা কাগজে সিগনেচার করে যাবেন, আপনার সাথে বিচ্ছেদ ঘটে গেল। এই পদ্ধতি চালু হয়েছে এখন রাষ্ট্রীয়ভাবে। আমি কোরিয়াতে থাকা অবস্থায় একদিন এক শহরে ফজরের নামাজের পরে এক মসজিদে আলোচনা করে, আমি নিয়ম ছিল মসজিদে ফজরের পরে আলোচনা করব, করার পরে আমি বাসে উঠি, তারপরে যেখানে থাকতাম সেখানে যেতাম। তো বাসে উঠছি, একজন শিয়া উঠেছে আমার সাথে, পুরা বাস খালি, ও আমার পাশে এসে বসলো। যাই হোক, আমার সম্পর্কে হয়তো বা জেনেছে, তো যাই হোক সে বসলো, এখন আরবিতে কথা বলতেছে। কথা হতে হতে ও সে এক পর্যায়ে বললো যে তুমি যুবক মানুষ, এই দেশে থাকো, বউ নাই সাথে, তুমি মোতা করো না। তো বলছে না এটা হারাম। আমি বললাম যে এটা না, এটা হারাম। কি বলো, আমার পাঁচটা মহিলা আছে কোরিয়ান, যাদের সাথে আমি নেকামতা করি, তাদেরকে ব্যবহার করি, নাউজুবিল্লাহ মিন জালেক। কিছু দূর গিয়ে সে নেমে গেল, এটি হচ্ছে জেনার সার্টিফিকেট, ব্যভিচার, অবাধে তারা এগুলি করে। তো এগুলি এ ধরনের, শুধু এটাই না, তাদের অনেক আকিদা আছে। আকিদাগুলির দুই একটা বললে আপনি হয়তো কিছু বলেছেন, আরও কিছু বলতে হবে আপনাকে। বই আছে শিয়াদের আকিদার উপরে, এগুলি তাদেরকে তাকে দেখাতে হবে। আমার কাছে এখন সামনে 60টি আছে, এটা এখানে এক সপ্তাহে একবার আলোচনা করেছিলাম মনে হয় বছরখানেক আগে, পরবর্তীতে আবার করা যাবে ইনশাআল্লাহ। তো তাদের বহু আকিদার মধ্যে হয়তো বা আপনি দিয়েছেন যে কোরআনটা সম্পূর্ণ না, তাদের নিকটে ফাতেমি মাসহাফ আছে, মাসহাফে ফাতেমা এটা দাবি করে এবং বলে যে মাসহাফে ফাতেমাতে যা আছে সেটির একটি অক্ষরও কোরআন মাজিদের মধ্যে নাই, তোমাদের কোরআনের মধ্যে নাই। তা আমি বলি আলহামদুলিল্লাহ, তোমাদের মাসহাফে ফাতেমার মধ্যে যা আছে একটা অক্ষরও, তিন গুণ অথচ এক অক্ষরও আমাদের কোরআনের নাই অতি, এটা ভালো। এই ধরনের বহু আকিদা তাদের মধ্যে আছে, তাদের এটি একটা আকিদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত অঙ্গটাও জাহান্নামে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত অঙ্গ দুইজন কাফেরা নারীর সাথে ব্যভিচার করেছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা। এটি হচ্ছে তাদের আকিদা। তাদের আকিদা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবরকে যারা জিয়ারত করবে সেই জন্য আল্লাহর আরশকে জিয়ারত করবে। তাদের আকিদা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি বর্তমানে কারবালার, পুরো কারবালা এলাকার মাটি, একসময় কবরের মাটি ছিল, দেখা যায় যে কবরের মাটি আর নাই, তখন এই পুরো কারবালা এলাকার মাটি হচ্ছে সকল রোগের ওষুধ। এগুলি হচ্ছে তাদের আকিদা। তাদের আকিদা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন ভুল করতে পারেন কিন্তু ইমামরা ভুল করতে পারেন না, আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু জানেন না কিন্তু ইমাম সাহেবরা জানেন, ঘটার পরে আল্লাহ অনেক কিছু জানতে পারেন, এটাকে বলা হয় আকিদাতুল বাদা, আল্লাহ অনেক কিছু জানেন না ঘটার পরে জানেন, আর ইমামরা সবই জানেন অতীত বর্তমান ভবিষ্যতের। এগুলি হচ্ছে তাদের আকিদা। তাদের আকিদা হচ্ছে এই নক্ষত্রগুলির জান্নাতি এবং জাহান্নামী সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবান হওয়ার ক্ষেত্রে প্রভাব আছে নক্ষত্রগুলির, সে কি কথা। এই ধরনের বহু আকিদা আছে আপনার শিয়াদের। তাদের আকিদা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃতদেরকে জীবিত করবেন, আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত করবেন মৃতদেরকে, এটি হচ্ছে তাদের আকিদা। এই পরবর্তীতে ইনশাআল্লাহ অন্যগুলি বলা হবে, বোঝানোর চেষ্টা করেন, যদি বুঝে বুঝলো, না হলে আপনি বাংলা বই পাওয়া যায় এই তাওহীদ লাইব্রেরিতে যাবেন বা অন্য কোনো লাইব্রেরিতে, জি এখানে যদি থাকে কোনো বই দিবেন তাকে, চেষ্টা করেন, বাকি হেদায়ত না হলে করার কিছু নেই, তাকে মারতে পারবো না কাটতে পারবো না আমরা। ইসলামী ব্যাংকে আসলে যেসব নিয়ম আছে সেগুলি ইসলামিক পদ্ধতিতেই, নিয়মগুলি ইসলামিক পদ্ধতি অনুযায়ী করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কর্মকর্তা কর্মচারীদের কারণে অনেক সময়
সুদ হয়ে যায়। আপনি যখন লোন নেবেন টাকাটা আপনাকে ধরিয়ে দেব, বললো যে আপনি ভাউচার দিয়ে দিন, সুদ হয়ে গেল। নিয়ম হচ্ছে তাদের কর্মচারী দোকানে যাবে, আপনি যে মালামালটা কিনবেন সেটা তারা কিনে দিবে আপনাকে, ওরা টাকা পরিশোধ করবে দোকানদারকে। বিল্ডিং করতে যাচ্ছেন, সিমেন্ট বালু রড ইত্যাদির দোকানদারকে ব্যাংকের কর্মচারী পরিশোধ করবে টাকা, ভাউচার নিয়ে যাবে দোকানদারের ভাউচারটা, আপনাকে ভাউচার ধরিয়ে দিবে যে এত টাকার মালামাল আপনাকে দিলাম, আমরা লাভ ধরলাম এই পরিমাণ, এই লাভ সহকারে আপনার এখন এত কিস্তিতে পরিশোধ করতে হবে। এটা লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ডিপোজিট রাখেন তাহলে সমস্যা থাকার কথা না, যদি এই পদ্ধতিতে লোনগুলি মানুষকে তারা দেয় আর সেখান থেকে লাভ নিয়ে আপনাকে এই যদি লভ্যাংশ দেয় তাহলে সমস্যা থাকার কথা না। বুঝেন কথাটা? তারা ইনভেস্ট করলো, আপনাকে ঋণ দিল, ওই ঋণটা যদি ইসলামিক পদ্ধতি অনুসরণ করে দিয়ে থাকে, আমরা ধরে নিই যে ইসলামিক পদ্ধতি দেয় তারা দিয়ে থাকে, আর লভ্যাংশ আপনাকে দেয় কীভাবে, ওই ঋণ দেওয়ার পরে ওখান থেকে যে লাভগুলি আসে সেগুলি থেকে আপনাকে লভ্যাংশ দেয় ডিপোজিটের কারণে, আপনার টাকাগুলি এভাবে ইনভেস্ট করে তারা। অতএব এভাবে ইনভেস্ট করে যদি আপনাকে লভ্যাংশ দেয় সেটা শুধু হওয়ার কথা না। জি, তাহলে এর জন্য তারা দায়ী থাকবে, এর জন্য তারা দায়ী থাকবে, আমরা দায়ী হব না ইনশাআল্লাহ। আর তারপরেও যদি বলেন যে না কিছু ঝামেলা আছে, এই ঝামেলার মধ্যে যেতে চাই না, যদি না করেন ডিপোজিট সেটাই ভালো। কিন্তু এখন যদি আপনি নিরুপায় হন যে না আমাকে ডিপোজিট করতেই হচ্ছে, আমি অক্ষম, আমি কাজ করতে পারি না, কিছু টাকা আছে ডিপোজিট করে রাখলে সেখান থেকে হয়তো মান্থলি কিছু আমি পয়সা পাবো বা বাৎসরিকভাবে পাবো, সেটা দিয়ে আমাকে চলতে হবে, তাহলে ভিন্ন কথা, না করতে পারলে ভালো। তবে এটা যদি কেউ করে হারাম বলা কঠিন। একই কথা, না ওইটা তো আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যে টাকাটা ব্যাংকে রাখতেছেন ওরা ফালায় রাখে না, ফালায় রাখে না, ওরা কাজে লাগায়, ওরা কাজে লাগায়। এখন কিছু লাভ আসে যে আমি ওনার টাকাটা খাটাচ্ছি, আপনি তো এই নিয়তে রাখতেছেন না যে আমার লাভের জন্য আমি ওখানে রাখতেছি, আপনি হেফাজতের জন্য রাখতেছেন। এখন যদি উনি কিছু লাভ দেয়, এই লাভ নিতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। রসুল সাল্লাম, আমি তার কাছে জমা রেখেছি, সেটা অনেকটা ঋণের মতো, তাকে আমি ঋণ দিয়েছি, এ ধরনের যদি ধরে নিই যে ঋণের মতো, তাহলে ঋণ কাউকে দেওয়া হলে সে যদি নিজের ইচ্ছায় কিছু আপনাকে বাড়তি দেয় তাহলে সেটা নেওয়া যায় যাচ্ছে। আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, আমার কোনো শর্ত নাই, কিছুই নাই, আমি নিব না, আপনি আমাকে ফেরত দেওয়ার সময় 50,000 টাকা বাড়তি দিচ্ছেন যে আমি আপনাকে এটা খুশিতে দিলাম, আপনি না করেন না, যায় যাচ্ছে নেওয়া। জি, নারী পুরুষের মধ্যে সালাতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের মধ্যে সালাতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পুরুষরা যেভাবে সালাত আদায় করছি আমরা এই মসজিদে, নারীদেরও সালাতও একই, কোনো পার্থক্য নেই। জি জি, তো রসুল তো পার্থক্য করেন নাই, রসুল সাল্লাম হাদিসের মধ্যে পার্থক্য করেন নাই, বলেছেন সল্লু কামা রায় তুমুনি উসল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা দেখছো। বললেন না নারীরা তোমরা এভাবে সালাত আদায় করো, পুরুষরা তোমরা এভাবে করো, বললেন না কথা। কাদেরকে বললেন? মুসলিমদেরকে সম্বোধন করে বললেন তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। পার্থক্য করেন নাই, এই নির্দেশের মধ্যে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত, অতএব নারী এবং পুরুষের মধ্যে সালাতের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। যারা এই পার্থক্য করে, যে হাদিস দ্বারা পার্থক্য করে ওই হাদিসগুলি সহি না, দুর্বল হাদিস, সহি হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং সহি হাদিসে বলছে রসুল সাল্লাম, বলা হয়েছে যে রসুল সাল্লাম বলছেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আবার সাহাবিদেরকে বলেছেন যে তোমরা যারা তোমাদের ঘরে বাড়িতে আছে তাদেরকে এভাবে নির্দেশ দাও, নির্দেশ দিতে বলেছেন। পার্থক্য, এমন দেশ থেকে বেশ কিছু যুবক, এমন দেশ থেকে বেশ কিছু যুবক মুসলিম শরীফের হাদিস, রসুল সাল্লামের নিকটে এসে দিন সম্পর্কে 20 দিন অবস্থান করে শিখেছিলেন, দিন শিখেছিলেন, নামাজ কীভাবে পড়তে হবে, অন্যান্য আমল কীভাবে করতে হবে, যুবকরা 20 দিন অবস্থান করে শিখেছিলেন। শিখার পরে 20 দিনের মাথায় ওদের মধ্যে একটু অমনোযোগী ভাব আসলো, রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়িতে কাদেরকে তোমরা কারাকে ছেড়ে এসেছো। জিজ্ঞাসা করার পরে
তারা উত্তরে উত্তর দিল যে আমাদের কারো হয়তো স্ত্রী আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। তো রাসূল সাল্লাম যখন তারা চলে যাবে তাদেরকে বাড়িতে ফিরে যেতে বললেন রাসূল সাল্লাম, এবং বললেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে তাদেরকেও ফিরে গিয়ে তোমরা সালাত আদায় করতে বলো, তোমরা তাদেরকে শিখাও, তাদেরকে নির্দেশ দাও, এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। অতএব এই এখানে যদি মহিলা আর পুরুষের ওই এমন দেশে মনে হয় মহিলা ছিল না, মহিলা তো ছিল পুরুষও ছিল, বললেন না যে মহিলাদেরকে এভাবে পড়তে বলো আর পুরুষদেরকে এভাবে তোমরা এভাবে পড়বা সালাত, এটা বললেন না, তাদেরকে শিখাতে বললেন যা কিছু শিখালেন সেগুলি। অর্থাৎ মহিলা আর পুরুষের মধ্যে নামাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, যারা পার্থক্য করে থাকে সে হাদিসগুলি সহি না, একেবারে দুর্বল হাদিস। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون এটা 154 ঠিক আছে 155 না, এই আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা বলো না সেই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ নিহত হয়েছে, আমওয়াত তারা মৃত, তারা মৃত এ কথা বলো না, বা লাহিয়াউন বরং তারা কি জীবিত, ওয়ালা কিল্লা তাশরুন কিন্তু তোমরা অনুভব করো না। সমস্যা কি, প্রশ্ন কি আপনার? জীবিত কিন্তু তোমরা অনুভব করো না, পার্থক্য হয়ে গেছে এখানেই, আল্লাহর নিকটে জীবিত, আল্লাহর নিকটে জীবিত আমরা বুঝবো না, আমাদের কাছে মৃতই। একজন উমার রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন নাবী, নাবীর একে জীবিত বলা হয়েছে না, নাবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাসান পর্যায়ের হাদিস। কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন নাবীর লাশ পাওয়া গিয়েছিল, তার নাম হচ্ছে হিজকিল, সিরাতের গ্রন্থগুলির মধ্যে বর্ণিত হয়েছে এই ঘটনার বর্ণিত ঘটনাকে কেউ কেউ হাসান বলেছেন। তো খ্রিস্টানদের এক চার্চের মধ্যে এটা পাওয়া গিয়েছিল, এটা এই ইরাকে অথবা সামদেশে। তো সেখানে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এই লাশ পাওয়ার পরে উমার রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিলেন, এবং তথ্য নিয়ে জানা গেল যে এটা এই নাবীর লাশ, তারা তাদের গির্জার মধ্যে সংরক্ষণ করে রেখেছিল। নাবীদের লাশ মাটিতে খাবে না, নষ্ট হবে না, তো ওই ওই রূপেই ছিল। এখন নাবীরা জীবিত কিভাবে, আমরা যদি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে জীবিত দেখব না, আল্লাহর নিকটে জীবিত। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে নাবীরা জীবিত কিন্তু কিভাবে জীবিত আল্লাহ ভালো জানেন, এটা বলা যাবে না। আলামে মারজাখে জীবিত, কিভাবে জীবিত আল্লাহ ভালো জানেন। সেই তাকে দাফন করা হয়েছিল, মুসা আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন যে তুমি মরুভূমিতে যাও, সেখানে 7টা কবর খোদাই করো, যে কোনো একটার মধ্যে তুমি তাকে দাফন করে ফেলো, এই নির্দেশ দিয়েছিলেন। অতএব এই জীবিতটা আল্লাহই ভালো জানেন কেমন জীবিত, আমরা এটা অনুভব করব না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা আবদুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, সেখানে 6 মাস পরে ওনার ছেলে কবর খোদাই করে দুই আরেকজন লোকের সাথে দাফন করা হয়েছিল, উনি এটা পছন্দ করেন নাই, এ কারণে ওখান থেকে লাশটাকে সরিয়ে আলাদাভাবে দাফন করেছিলেন। তো ওনার বর্ণনায় বলা হচ্ছে যে শহীদ না, জীবিত থাকার তো কথা, কিন্তু মনে হলো যেন সকালবেলাতে উনি মারা গিয়েছেন, তার রক্তগুলি যেভাবে টকবগে ছিল সেরকমই ছিল, এই নাকের ওখানে নাকের স্থানে যেন একটু সমস্যা মনে হয়েছে নাকের কাছে, বাকি সব ওইরকমই ছিল। তো এর থেকে বোঝা যায় যে এই জীবিতটা
আমরা বুঝবো না, আল্লাহ জানেন, আল্লাহ নিকটে জীবিত। জি, ওটা এক আয়াতের মধ্যে আছে। জি বলেন। জি, যে অনুষ্ঠানগুলি যে অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানে ব্যবহার করার মতো যদি কোনো জিনিস হয়, সেটা মোমবাতি হোক অথবা মুখোশ হোক বা অন্য কিছু, এই ধরনের কিছু যদি হাতিয়ে দেওয়া হয় তাহলে নেওয়া যাবে না। এই ধরনের কিছু যদি দেয় তাহলে নেওয়া যাবে না। আর এছাড়া কিছু টাকা দিল, কিছু মিষ্টি কিনে দিল, খায়েন, যদি দেয় নেওয়া যাবে, জিনিসটা যদি হালাল হয় তাহলে। হ্যাঁ জি, আচ্ছা, ওই যে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মনে করো না মৃত, বাল আহিয়াউন ইনদা রব্বিহিম, বরং তারা জীবিত তোমার তাদের রবের নিকটে, ইনদা রব্বিহিম ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, রবের নিকটে জীবিত, আমাদের নিকটে জীবিত না, আমরা এটা বুঝবো না। জি, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। এগুলির দলিল হাদিসের মধ্যে আছে, সুন্নাতের মধ্যে আমরা পেয়েছি, এই জন্য হাত উঠাই। দলিল আপনাকে রাখতে হবে, যদি দলিল না থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। দলিল যদি হাদিসের গ্রন্থগুলি আপনার কাছে থাকে, অথবা আপনারা যদি ওই এলাকাতে কয়েকজন এই আপনার আকিদার লোক থাকেন, সবাই মিলে চাঁদা উঠান, উঠিয়ে হাদিসের কিতাবগুলি কিনে একজনের কাছে রাখেন, এরপরে যখন প্রয়োজন পড়বে তখন তাদেরকে দেখাবেন। বোঝা গেছে? এভাবে দেখাবেন যে আমরা এই হাদিসের মধ্যে পেয়েছি, এই যে দেখেন, দেখা দিবেন। জি, বাংলা না মানতে চাইলে আমাদের কাছ থেকে বাংলাটা রাখবেন নিজেদের বোঝার জন্যে, তাদেরকে বোঝানোর জন্যে, প্রয়োজনে আরবিটাও আপনারা যদি মনে করেন যে আমাদের ওখানে খুবই দরকার, আমরা চাঁদা উঠে হলে কিনে দেবো আপনাদেরকে আরবিটা, ওটা দেখাবেন। জি, ফেলবেন না, না করবেন, যে দিয়েন না আমরা খাবো না, নষ্ট হবে না। আমরা এটা ইসলামিক কাজ মনে করি না, এটা আসলে ইসলামিক কাজ না, বুঝিয়ে দিবেন যেটা আমাদেরকে দিয়েন না, সবে বেড়াত আসার আগেই ইনফরমেশন দিয়ে দিবেন পাড়া প্রতিবেশীদেরকে, যে দয়া করে আমাদেরকে এই সবে বেড়াত উপলক্ষে কোনো কিছু পাঠাবেন না আমাদের বাসায়, আগেই জানিয়ে দিবেন যাতে করে সম্পর্ক নষ্ট না হয়। বোঝা গেছে? এইভাবে আমি উত্তরাতে এক সময় ছিলাম, তারা এগুলি পালন করতো, সরাসরি আমি না করতাম, সম্পর্ক নষ্ট হয়নি। নিয়াত যদি সঠিক থাকে, এখলাস থাকে, সম্পর্ক নষ্ট হবে না। সম্পর্ক নষ্ট হবে কেন? হবে না, বলে দেবেন আত্মীয়দেরকে এখন থেকে যে কোনো এই এই হারলোয়া রুটির কোনো আত্মীয় তার চলবে না, এমনি আত্মীয় তো আছে, অন্য সমাজে মিষ্টি পাঠিয়ে দিও কত পারো। আর তৃতীয় রাকাতের পরে বৈঠক করতে হবে না, চতুর্থ রাকাতের পরে বৈঠক করে সালামের আগে দুইটা সাহসিস দিয়ে সালাম ফেলবেন। বোঝা গেছে? মানে দুই রাকাত পড়েই উঠে গেছেন, তাশাহুদ পড়েন নাই, তৃতীয় রাকাতের পরে তাশাহুদ পড়বে কি না, না পড়তে হবে না, এক তাশাহুদ দিয়ে আপনাকে নামাজ শেষ করতে হবে, সালামের আগে দুইটা সাহসিস দিয়ে তারপরে ডানে বামে সালাম ফেলবেন। সূরা ফাতিহা পড়বেন, কারণ আপনি সূরা ফাতিহা শুনেন নাই, যদি শুনতেন তাহলেও বলা যেত যে হ্যাঁ শুনেছেন, কিন্তু যেহেতু সূরা ফাতিহা আপনি শুনেন নাই, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জি না, সানা পড়তে হবে না, তখন আপনি সানা পড়ার সময় আসেন নাই, তখন আর সানা আপনাকে পড়তে হবে না, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন। জি, দোয়া করতে পারবেন,
নির্দিষ্ট যেগুলি দোয়া আছে তাসাহুদের মধ্যে সেগুলি পড়ার পরে আপনার ইচ্ছা মতো দোয়া আপনি পড়তে পারবেন। এটাই সঠিক মত। কোরআনের আয়াতও যদি হয়, আপনি কোরআনের আয়াত মনে করে পড়ছেন না, তখন ওইটা যেহেতু দোয়া, দোয়া মনে করে পড়ছেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, এটা দোয়া। আপনি তখন কোরআনের আয়াত, কোরআন পড়ছি এই দৃষ্টিকোণ থেকে পড়তেছেন না, আপনি দোয়া মনে করে তখন পড়বেন। জি, প্রত্যেকটা যে কোনো নামাজের ক্ষেত্রে সাজদার মধ্যে এবং তাসাহুদের সালাম ফেরা, তাসাহুদের মধ্যে সালাম ফেরার আগে পড়তে পারবেন। বিপরীত মত আছে কিন্তু সঠিক হচ্ছে এটা। জি জি, পড়তে পারবেন। জি জি, আসলে 6600 কি, করেছেন এটাই সঠিক। হয়তোবা এক সময়ে কেউ এভাবে আয়াতগুলিকে খণ্ড খণ্ড করেছিল, দিয়ে আয়াত সংখ্যা বাড়িয়ে দিয়েছিল, এরকম হতে পারে, দিয়ে এভাবে গণনা করে বলে দিয়েছে বাস, অথবা 6666টা সংখ্যায় মিল আছে, ভালোই লাগে শুনতে, এরকম কিছু হবে। এক লক্ষ চব্বিশ হাজারের কথা আছে, 1,24,000 কথা আছে। জি, মতান্তর না, 1,24,000 কথা আছে হাদিসে। সিগারেট খেলে উজু ভাঙবে না, কথা ঠিক? এটার দ্বারা কি, এটার দ্বারা কি সিগারেট খাওয়াকে হালাল করে দিল নাকি সে? চিংড়ি মাছ যেমন, বিড়ি সিগারেট সেমন। জি, এটা হারাম। সিগারেটটা মদের চাইতেও বেশি হারাম, সিগারেটটা মদের চাইতে বেশি বড় হারাম। অনেক সমস্যা একটা আছে, সেটা হচ্ছে হানাফি মাঝহাবের ফেকার বইয়ের মধ্যে বলা হয়েছে সিগারেট খাওয়াটা মাকরু, মাকরু। কেন মাকরু সেটার দলিল দেওয়া হয়েছে, যে এটার ব্যাপারে কোরআন হাদিসের কোথাও দলিল নেই হারাম হওয়ার, এই জন্যে মাকরু। তা আমাদের আমানুল্লাহ ভাই একটা উত্তর দেন এটার। কি উত্তর দেন আমানুল্লাহ ভাই? একটা উত্তর দেন যে যে হিরোইন, গাঁজা, আফিং, এগুলি হালাল না হারাম? হুজুররা বলে যে এগুলি হারাম। ওইটার দলিল কোথায়? ওইটার দলিল যেটা আপনাদের, এই সিগারেট হালাল হারাম হওয়ার দলিলও ওটাই। কথা বোঝা গেছে? সিগারেট এমন একটা জিনিস যেটা নিজের শুধু ক্ষতি করে না, আপনার যার পাশে খাওয়া হয় আশপাশ সবার ক্ষতি করে। আর মদ এমন একটা জিনিস যেটা শুধুমাত্র যে পান করবে তার ক্ষতি করবে। মদের মধ্যে কোরআনে বলা হয়েছে উপকারিতা আছে, কোরআনে বলা হয়েছে মদের মধ্যে উপকারিতা আছে, তারপরেও এটা হারাম, কারণ অপকারিতাটা হচ্ছে বেশি ভয়াবহ। আর সিগারেট এমন একটা জিনিস যার মধ্যে মুসলিম অমুসলিম সকল প্রকার ডাক্তাররা বলে ঐক্যমত্য এই ব্যাপারে যে এর মধ্যে কোনো প্রকার উপকারিতা নাই,
ও অপকার ছাড়া কোনো প্রকার উপকারিতা নাই। মদে কিছু উপকার থাকা সত্ত্বেও যদি ওইটা হারাম হয়, আর যেটা ক্ষতি ছাড়া উপকার বলতে কোনো কিছু নাই, সব অমুসলিমরাও একমত, সেটা আবার হালাল হয় কেমনে? আর সেটা শুধু মাকরু, অপছন্দনীয়, এটা হয় কীভাবে? এই সিগারেট, বিমানে সিগারেট খাওয়া হারাম, নো স্মোকিং লেখা আছে, মামনু তাদখিন আরবিতে লেখা আছে, কিন্তু মদ খাওয়া হারাম না বিমানের মধ্যে। যারা বিমানে যাতায়াত করেছেন দেখবেন যে এই বিমানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, কিন্তু আপনার সেবিকারা এসে আপনাকে মদ পরিবেশন করছে, যে কী খাবার, কী পানীয় তুমি নিবা, পানি নাকি দুধ নাকি ফান্টা নাকি মেন্ডা, এগুলি সাথে সাথে মদের বোতলও আছে, ওগুলিও দিচ্ছে। কারণ কি? মদ সিগারেটের মতো ভয়াবহ না। সিগারেটটা যে ভয়াবহ বিপদ আনতে পারে, মদে সেটা করে না। বিদেশের অনেক জায়গাতে, অনেক অফিসে সিগারেট খাওয়া নিষিদ্ধ, মদ খাওয়া নিষিদ্ধ না। কারণ কি? সিগারেটের ভয়াবহতাটা বেশি, বেশি ক্ষতিকর, তারা বুঝে গেছে, এই জন্য নিষিদ্ধ করেছে। কিন্তু মদ সবার জন্যে ক্ষতিকর না, যে পান করছে তার জন্যে ক্ষতিকর, সাময়িক কিছু উপকারিতাও আছে মদের, এ কারণ তারপরেও মদ হারাম। অতএব এই সিগারেট এক ব্যাগকে হারাম। যে এই সিগারেটের কারণে যদি কেউ মারা যায় না, ফুসফুসে সমস্যা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, গলায় ক্যান্সার হয়, আরও বিভিন্ন ধরনের রোগের ওষুধ হচ্ছে এই সিগারেট। যে রোগে, সিগারেটের কারণে যে রোগে মারা যাবে, ওই সিগারেট দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। কেউ যদি সিগারেটের কারণে মারা যায়, ধূমপানের কারণে কেউ যদি মারা যায়, তাকে ধূমপান করানোর মাধ্যমে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে এবং কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ সে নিজেকে সোলোলি আত্মহত্যা করেছে, সিগারেট পান করার মাধ্যমে, ধূমপানের মাধ্যমে আত্মহত্যা করেছে সে। এই খাচ্ছে ধূমপান করছে, এক সময়তে ওটার কারণে সে মারা গেল, সোলোলি কিলার সে নিজের জন্যে। তো রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি পাহাড়ের ওপর থেকে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে তাকে ওভাবেই শাস্তি দেওয়া হবে, জাহান্নামী পাহাড়ের ওপর থেকে তাকে নিক্ষেপ করা হবে। কেউ যদি লোহা দিয়ে, শরীরে লোহা ঢুকিয়ে দিয়ে নিজেকে আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে ওভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। আর অতএব ধূমপানের কারণে যদি কেউ মারা যায়, এই ধূমপান, জাহান্নামী ধূমপান করানো হবে তাকে জাহান্নামের মধ্যে। ওই হাদিসই এর দলিল। জি কী বলছিলেন? যে গুলো হারাম, গুল, এই তামাক, এটা আরও বেশি ভয়াবহ, সিগারেটের চাইতেও বেশি ভয়াবহ, জর্দা আরও বেশি হারাম। সালাত আদায় করা আর না করার বিষয়টা ভিন্ন। কেউ যদি জর্দা খায়, গুল খায়, এখন সে হয়তো বা ব্রাশ করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, সালাত আদায় করছে, নামাজ হয়ে যাবে আপনার, তার নামাজের ত্রুটি হইতে পারে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। যে পর্যন্ত সে শিরক আর কুফরির সাথে জড়িত হয়ে যদি ইমামতি না করে, তাহলে আপনি তার পিছনে নামাজ পড়তে পারবেন। সে ফাসেক, সে একটা গুনাহের সাথে জড়িত, হারাম খাচ্ছে, কিন্তু কেউ যদি হারাম খায় তার পিছনে নামাজ হবে না, এমন না, নামাজ আপনার হয়ে যাবে। নাফল নামাজের মধ্যে ভুল করেছেন, ওই একই পদ্ধতি। আপনি যখন ধরতে পারলেন যে আপনি দুই রাকাত সুন্নাত পড়তে গিয়ে তিন রাকাত পড়ে ফেলেছেন, তখন আপনি দুইটা সহজ ইজদা দিবেন, বাস তিন রাকাত হয়ে গেছে, তখন চতুর্থ রাকাত পড়তে হবে না, আপনি সহজ ইজদা দিয়ে সালাম ফিরবেন। সিজদার মধ্যে যে দোয়া, নির্দিষ্ট যে জিকির আছে, সুবহান রব্বিয়াল আলা, এগুলি বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়া রূহ, যেটাই আপনি পড়েন, পড়ার পরে বা অন্যান্য যে সিজদা দোয়া আছে, আপনি যেটা পড়েন সেটি পড়ার পরে আপনি আপনার চেষ্টা করবেন আরবি ভাষায় দোয়া করতে। যদি আরবি ভাষায় না পারেন, যে আমি আরবি ভাষায় দোয়া করতে পারি না, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যে সব দোয়া আছে এগুলি আমি করতে সক্ষম না, তাহলে আপনি আপনার নিজের ভাষায় ঠোঁট নড়বে, আওয়াজ হবে না, এভাবে দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।